জীবন খুব কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। জীবনে সব কিছুই চাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি, যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি, মনে রেখো, তোমাকে হারাবার ভয়ও তার নেই। কারণ তুমি শুধু তার অভ্যাস, তার ভালোবাসা নয়। যে মানুষটা মনের দিক থেকে অনেক ভালো হয়, তার কপালটাই সবচেয়ে বেশি খারাপ হয়। কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই ভালোবাসা দিও। কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখেনি। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। কেউ আপনাকে ছেড়ে চলে যেতে চাইলে তাকে বারবার আগলে রাখার চেষ্টা করবেন না, এতে করে তার কাছে অনেক বেশি সস্তা হয়ে যাবেন। মনে রাখবেন, যে আপনাকে প্রকৃত অর্থেই ভালোবাসে সে কখনোই ছেড়ে যাবে না, আর যে ছেড়ে চলে গেছে সে কখনোই ভালোবাসেনি। সত্যি ভাগ্যটা আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই ভালোবাসে মন। সত্যিকারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে, কিন্তু মন থেকে নয়। সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে, কিন্তু হৃদয় থেকে নয়। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। কারণ মানুষকে কাঁদতে হয় একা। রাগ দেখানোর জন্য খুব কাছের মানুষটিকে প্রয়োজন হয়, কারণ দূরের কেউ রাগ সহ্য করবে না। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে হাজার বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন সে মৃত্যু কামনা করে। এটাই হলো ভালোবাসার পরিণতি। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। ভালো লাগাটা প্রেম, আর ভুলতে না পারাটা ভালোবাসা। সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস আর সততা প্রয়োজন হয়। চকলেট, ফুল বা কোনো গিফটের দরকার পড়ে না। অনেকটা বদলে গেছি, এখন কেবল যে আমাকে মনে রাখে আমি শুধু তাকেই মনে রাখি। মানুষ তখন স্থির হয়ে যায় যখন সে জেনে যায় সে যা চেয়েছে তা কখনোই সে পাবে না। যাকে পাওয়ার জন্য আগে প্রার্থনা করতাম, এখন তাকে ভুলে যাওয়ার জন্য প্রার্থনা করি। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে। এখন রূপের বদলে প্রেম বিক্রি হয়, আর ভালোবাসার বদলে অবহেলা। মেয়ে হয়ে ভাবছ তুমি পরাধীন, একবার ছেলে হয়ে দেখো বাস্তবতা কত বড় কঠিন। বিপদে পড়লে কখনো হাল ছেড়ে দিও না। মনে রাখবে, দুনিয়ায় কেউ তোমাকে সাহায্য না করলেও সৃষ্টিকর্তা সবসময় তোমার পাশে আছেন। মানুষ কখনো না পাওয়ার যন্ত্রণায় কাঁদে না, মানুষ পেয়েও আবার হারিয়ে ফেলার যন্ত্রণায় কাঁদে। না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণা অনেক কঠিন। প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরটা গোপন রাখে। সুখে থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথে কখনোই করা যায় না। সুন্দর চেহারা নয়, সুন্দর চরিত্রবান কাউকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিন। সুখ না পেলেও তার কাছে কখনো কষ্ট পাবেন না। নিজের সুখের সময়টা তাকেই দাও, যে তোমার দুঃখের সময় পাশে ছিল। পুরুষ তো সে যার কাছে অন্ধকার রাস্তায় একটি মেয়ে সুযোগ নয়, দায়িত্ব হয়ে ওঠে। মেয়েদের শরীর নিয়ে
বাজে কথা বলার আগে একটিবার এই চিন্তা করো, কোনো এক মেয়ের গর্ভে তোমার জন্ম হয়েছে। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী কেবল সে নিজেই। আপন মানুষের অভাব নেই, কিন্তু কষ্ট বোঝার মতো কেউ নেই। হাসির পেছনে কান্না, রাগের পেছনে ভালোবাসা, আর চুপ থাকার পেছনের কারণ কম মানুষই জানে। আপন মানুষগুলোই শিখিয়েছে জীবনে কেউ আপন হয় না। আমি সত্যি ব্যর্থ, কারণ আমি কখনোই তোমাকে বোঝাতে পারলাম না আমি তোমাকে কতটা ভালোবাসি।